16ই ফেব্রুয়ারি রাইসে 14তম সমাবর্তন উৎসব উদযাপিত করতে আমরা চলেছি। এর আগে প্রায় 13টা সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সাধারণত ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা দেখি ডিগ্রি প্রদানের সময়ে সমাবর্তন উৎসব হয়ে থাকে। ভারতবর্ষে একটা অনন্য দৃষ্টান্ত রাইস এডুকেশনের এই সমাবর্তন উৎসব। যারা সাধারণত WBCS পরীক্ষায় প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন বা ISIPS হয়েছেন, সঙ্গে সঙ্গে সর্বভারতীয় পরীক্ষায় বিভিন্ন র্যাঙ্কিং তৈরি করেছেন, তাদেরকে এই সমাবর্তন উৎসবে আমরা সম্বোধনা দিয়ে থাকি। এবং প্রতি বছর রাইস থেকে প্রায় 3,500-4,000 ছেলে মেয়ে যারা সরকারি চাকরি পায় তাদেরকে এই সমাবর্তন উৎসব উপলক্ষে শুধুমাত্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে নয় কিন্তু সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে ছেলেমেয়েরা এই উপলক্ষে আসে। এই উপলক্ষে বর্তমান যেসব স্টুডেন্ট যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন, পড়াশোনা করতে করতে কখনও তাদের মন খারাপ হয়, কখনও তাদের বিভিন্ন রকমের ডিমোরালাইজেশন কাজ করে, এই সমাবর্তন উৎসব কিন্তু তাদেরকে ভীষণভাবে উদ্বুদ্ধ করতে সাহায্য করে। কারণ এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষের প্রায় 35 বছর ধরে ছেলেমেয়েরা চোখের সামনে দেখতে পায় যে হাজার হাজার ছেলেমেয়েরা কীভাবে রাইস থেকে পড়াশোনা করে সফল হয়েছে, এবং তাদের চোখের সামনে যত দেখে তত নিজেদেরকে অনুপ্রাণিত করতে পারে। সেই সাথে সাথে বর্তমান ছেলেমেয়েরা যারা প্রস্তুতি নিয়ে থাকে ওই বছরের পড়াশোনা বা সরকারি চাকরি বসার জন্য, তারা তাদের সাথে কথা বলতে পারে, তাদের কীভাবে উন্নতি সম্ভব, কীভাবে তাদের প্রস্তুতি নিয়েছে সেই ভাবনাটাও শেয়ার করতে পারে। ঠিক সেই উদ্দেশ্য নিয়েই 16ই ফেব্রুয়ারিতে অ্যাডামাস নলেজ সিটিতে এই উদযাপন হতে যাচ্ছে। এখানে প্রায় সারা পশ্চিমবঙ্গ থেকে প্রায় 1500 থেকে 2000 ছেলেমেয়ে বিভিন্ন ব্রাঞ্চে যারা পড়াশোনা করে তারা আসবেন। কেউ আসবেন মালদা থেকে, কেউ আসবেন শিলিগুড়ি থেকে, কেউ আসবেন নদিয়া থেকে, কেউ আসবেন বর্ধমান থেকে, মিদনাপুর থেকে, সমস্ত ডিস্ট্রিক্ট থেকে ছেলেমেয়েরা এসে একদিন বা দুদিন এই সমাবর্তন উপলক্ষে অ্যাডামাস নলেজ সিটিতে থাকবেন। সেই সাথে আসছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে যারা প্রায় 35 বছর ধরে 250,000-এর ওপর ছেলেমেয়েরা যারা ব্রোকরেট হয়েছেন, কেউ এয়ার ইন্ডিয়াতে রয়েছেন, কেউ CGL পরীক্ষা দিয়ে রয়েছেন, কেউ লোকসভায় রয়েছেন, কেউ রাজ্যসভায় রয়েছেন, বিভিন্ন স্টাফ সিলেকশন কমিশনের যে ডিপার্টমেন্ট রয়েছে হ্যানো ডিপার্টমেন্ট নেই যেখান থেকে একটি ছেলেমেয়েও আসবে না। এইরকম প্রায় 2000 ছেলেমেয়ে, সাকসেসফুল ছেলেমেয়ে ওই দিন সমাবর্তন উপলক্ষে আসবেন। যাতে সত্যি জীবনে একটা অনিশ্চিত ভাব ছিল, গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর আমরা জানি যে বাবা মা ছাড়া সাধারণত প্রতিবেশী খুব বেশি সঙ্গ দিতে পারেন না। সেই 3 বছর দাঁতে দাঁত চেপে চোয়াল কষে কীভাবে 12 ঘন্টা পড়াশোনা করতে হয় সেটা যে কত কঠিন সেটা আমরা বুঝি 35 বছর লিডারশিপে বা নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে রাইস এডুকেশনের। তা আমার মনে হয় শুধুমাত্র সাকসেসফুল স্টুডেন্ট আসবে না, আসবেন বিভিন্ন শিল্পপতিরা আসবেন যারা ওদেরকে অনুপ্রাণিত করতে সাহায্য করবেন, আসবেন 100 জনের ওপর প্রিন্সিপাল বিভিন্ন কলেজ থেকে, তারা নিজেদের অনুপ্রাণিত করতে পারবেন যে ছেলেমেয়েরা সাধারণত অনার্স বা মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর কী পড়াশোনা করবে, এরকম পরামর্শ যখন চায় তখন তারা কী বলবেন, কীভাবে পথ দেখাবেন সেটা কিন্তু এখান থেকে আরও ইনপুট পাওয়া যায়। তাই আমি বলবো, আমরা যেমন কুম্ভমেলার কথা বলি, আমরা যেমন সাগরমেলার কথা বলি, ঠিক সেই রকম রাইসের সমাবর্তন মানে হচ্ছে যারা সফল হয়ে গেছেন তাদের আবার ঘরে ফেরা, তাদের আবার ইনস্টিটিউটে ফিরে আসা। ঠিক সেই সাথে সাথে বর্তমান স্টুডেন্টরা যারা আগামী দিনে WBCS পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, CGL পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, স্টাফ সিলেকশন পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, রেলওয়ে সার্ভিস কমিশনের জন্য পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন, তাদের যে সঙ্গমস্থল, এই সঙ্গমস্থল আমরা বুঝি কখনো তীর্থযাত্রার উদ্দেশ্যে যখন যায় পূর্ণ অর্জনের জন্য সেই যাত্রার একটা উদ্দেশ্য থাকে। এই সমাবর্তন উৎসবও কিন্তু আমাদের কাছে তীর্থযাত্রার মতো, অর্থাৎ জীবনের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন। কারণ আমরা যখন প্রথম আন্দোলন করি ব্রিটিশদের অধীন মুক্ত হওয়ার জন্য, তখন হয়তো কেউ আমরা জন্মগ্রহণ করিনি, ইতিহাস আমাদের অনেক কিছু শিখিয়েছে, কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য একটা চাকরি দরকার। এই যে দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধের জন্য যারা আমরা পড়াশোনা করি তাদের কাছে কিন্তু এই কুম্ভ মেলার মতো, সাগর মেলার মতো একটা তীর্থক্ষেত্র রাইসের সমাবর্তন, যেখান থেকে সাফল্যের পথে চলার জন্য এবং সফল হবই এই রকম একটা ভাবনাকে দৃঢ় প্রতিজ্ঞার স্তরে নিয়ে যাওয়া, সেই মেলবন্ধনই হচ্ছে রাইসের সমাবর্তন। আমি আশা রাখি যে সমাবর্তন উৎসব হতে যাচ্ছে 16ই ফেব্রুয়ারি, সেই সমাবর্তন উৎসব কিন্তু আমাদের অনেক কিছু শেখাবে,
অনেক কিছু আমাদের আগামী দিনের স্বপ্ন দেখতে সাহায্য করবে। সেই স্বপ্ন হচ্ছে সাফল্যের স্বপ্ন, সেই স্বপ্ন হচ্ছে কীভাবে জীবনে প্রতিষ্ঠিত হওয়া যায়। অনেকেরই আর্থিক অভাব থাকে, অনেক রকমের জটিলতা থাকে, সাংসারিক জটিলতা থাকে, কেউ বাবাকে হারিয়েছেন, কেউ মাকে হারিয়েছেন, কেউ ছোটোবেলা থেকে বই কোনো রকমে কিনে পড়াশোনা করেছেন, কিন্তু এই যে সবার যে প্রতিজ্ঞা নেবার যে স্থল সেটা হচ্ছে রাইসের সমাবর্তন উৎসব। তাই আমি আশা রাখি যে এই উৎসব অনেক ছেলেমেয়েকে অনুপ্রাণিত করবে, আর যারা সফল হয়ে বিভিন্ন রকমভাবে বিভিন্ন স্টেটে রয়েছেন তারা একটা মধুর স্মৃতি নিয়ে ফিরে যাবেন যে যেই ইনস্টিটিউট তাদেরকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে সেই ইনস্টিটিউটের পরবর্তী প্রজন্ম সাফল্যের জন্য কতটা ক্ষুধার্ত সেই ক্ষিধা দেখলে পরে তারাও বুঝবে। কারণ তারাই জানে যে যারা রাইসের যে সাফল্য আনার জন্য যারা আজকে পড়াশোনা করছে তারা কিন্তু আগামী দিনেও তাদের মতো সফল করতে বা রাইসকে গৌরবান্বিত করতে সাহায্য করবে।